ঠিক আছে আমরা সেবা গুলো করবো, তো কোথায় সেবা করতে হবে? পূজারি ডিপার্টমেন্টে। তখন পূজারি ডিপার্টমেন্ট ইনচার্জ কে? কালচক্র নিশ্চিমপ্রভু। আর কোঅর্ডিনেটর কে? শালগ্রাম গোবিন্দ প্রভু। তো তিনি কি করলেন, শালগ্রাম গোবিন্দ প্রভুকে ফোন করলেন। শালগ্রাম প্রভু, গোবিন্দ প্রভু উৎসাহিত হয়ে তুমি আসলেন এবং আমাদেরকে অনুমোদন প্রদান করলেন। তো দেখুন, আমি তো কনিষ্ঠ স্ট্রাগলিং ডেপুটি, আর উনি হচ্ছেন অ্যাডভান্স ডেপুটি সংগঠনের ডেপুটি। তো উনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে যদিও আমরা সেবা করতে চাই, কিন্তু আমাদেরকে কি করতে হবে, যারা ওই সেবায় দায়িত্বে আছেন তাদের অনুমতি গ্রহণ করতে হবে। শালগ্রাম গোবিন্দ প্রভু যদিও কোঅর্ডিনেটর, উনি এটার তত্ত্বাবধান করছেন, কিন্তু তিনিও দেখাচ্ছেন আমাদেরকে, উনি বলছেন সংকীর্তন নিতে প্রভুকে, আপনি একবার কালচক্র প্রভুর অনুমতি নিলে ভালো। তো উনিও দেখাচ্ছেন যে আমারও ঊর্ধ্বে একজন আছেন, আমারও আমাকেও কাউকে কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। তো এটা হচ্ছে বৈষ্ণবতা। যদিও আমরা একই সাথে করছি, কিন্তু কোনো কিছু করার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অনুমতি নিতে হবে। তো আমি যখন সেবা করছিলাম, তখন কালচক্র বিষ্ণুপ্রভু আমাকে দেখে খুব খুশি হলেন, বলছেন আরে প্রভু আপনি এগুলো করছেন, তার কিন্তু এটা বলার প্রয়োজন নেই, তিনি আমাকে উৎসাহিত করছেন। এই যে আদান প্রদান বিনিময়, এর মাধ্যমে আমাদেরকে একজন আরেকজনের প্রতি কি শ্রদ্ধা ভালোবাসা সাহচর্য বাড়ে, তখন আমাদের ভক্তিটা আরো কি হয়, দৃঢ় হয়। তো এখানে অশ্বশীর আর বেদশীর যদিও দুজনই জ্ঞানী ছিলেন, কিন্তু তাদের জ্ঞানটা পরিপক্ক ছিল না, এটা রিয়েলাইজ ছিল না, তারা নিজেদের জন্য শুধু নিজেদের চিন্তা করছিলেন। একবার রাধে শ্যামপ্রভু, রাধে শ্যামপ্রভু যখন বাংলাদেশে প্রথম আসছিলেন, তখন বলছেন যে আমি কেন ইসকনে যুক্ত হয়েছি, আমি তো হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারি। বলছে আমি দেখেছি ইসকনে এসে সকলে চিন্তা করা হয়, সকলকে প্রচার করার জন্য চিন্তা করা হয়, আমার একার জন্য আমি চিন্তা করি না, সকলের জন্য চিন্তা করি। সেটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখনই কোনো কিছু করবো সেটা অনুমতি নিতে হবে, এবং কেউ যদি আসে তাকে উৎসাহ দিতে হবে। তখন দেদশিরা তাকে বললেন, আরে অশ্বশিরা তখন তাকে অভিশাপ দিয়ে দিলেন, আরে তুমি ঈর্ষান্বিত হয়ে গেছো সামান্য বিষয়ের জন্য, তো তুমি কি হয়ে যাও, সর্প হয়ে যাও। আর অশ্বশিরাকে তখন দেদশিরা বলে, আরে তুমি এখানে এসে আমাকে আবার অভিশাপ দিচ্ছ, তুমি কাক হয়ে যাও। তখন সেই বেদশিরা এই কি হলেন, কালীয় নাগ হলেন, আর অশ্বশিরা ভূষণ্ড হয়ে গেলেন। নদীর গিরিপর্বতে তপস্যা করছিলেন, এবং তখন বিষ্ণু আসলেন, বললেন আরে তোমরা এইসব ঝগড়া থামাও, তোমরা দুজনই হচ্ছে যে আমার ভক্ত এবং দুজন হচ্ছে আমার বাহু, চিন্তা করুন। তারা ভগবানের ভগবান তাদেরকে এমন ভক্ত মনে করে, তারা নিজস্ব মানে বাহু মনে করতেন, আর একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। আমরাও এরকম হয়ে যায় ভক্তি জীবনে মাঝে মধ্যে, কিন্তু ভগবান এটা চান না। তখন বলছেন ঠিক আছে, তোমরা দুঃখ পেও না। বেদশিরাকে বললেন তোমার দুঃখের কারণ নেই। তো তিনি বললেন যে যদিও আমি আমার নিজে কি বলে কমিটমেন্ট মানে প্রতিশ্রুতিকে ভঙ্গ করতে পারি, কিন্তু আমার ভক্তের বাক্যটা আমি কখনো কি করি না, ভঙ্গ করি না বা এটা রূপান্তর করি না। তো বলছে তোমরা যেহেতু একজন আরেকজনকে বিয়ে করেছো, এটা ফলবেই, এটা ব্রাহ্মণ বাক্য। তখন বলছে কালীয় বেদশিরাকে, তুমি চিন্তা করো না, তুমি সর্বদেহ প্রাপ্ত হবে, কিন্তু আমার পদচিহ্নে তোমার মাথায় আমার পদচিহ্ন থাকবে, যার দ্বারা তুমি গরুড়ের ভয় থেকে মুক্ত থাকবে। আর বেদশিরাকে বললেন তুমি যদিও কাক হবে, কিন্তু তোমার জ্ঞান, তুমি সমস্ত জ্ঞান বৈদিক জ্ঞানের অধিকারী হবে। তখন সেই বেদশিরা বৃন্দাবনে নীলগিরিতে তপস্যা করছিল, অশ্বশিরা কাকরূপে তপস্যা করছিল, এবং তিনি জ্ঞানের অধিকারী ছিলেন। তখন স্বয়ং গরুড়দেব এসে ওনার কাছ থেকে রামায়ণ শ্রবণ করেছিলেন। আর এই বেদশিরা কর্দু এবং কশ্যপমুনি, যিনি দক্ষ, তার সুলকন্যাকে কশ্যপমুনির কাছে বিবাহ দিলেন। তার মধ্যে একজন বনিতা বিনীতা, আর একজন কদ্রু। তো কদ্রুর গর্ভে অনন্ত শেষ এবং এই কালীয় নাগ কি হচ্ছে জন্মগ্রহণ করলেন। আর এই কদ্রুকে মাতা কদ্রু হচ্ছেন রোহিণী হিসেবে জন্মগ্রহণ করলেন, আর অনন্ত শেষ বলরাম হিসেবে এই কলিযুগে আসলেন। আর এই বিনতা থেকে গরুর এবং অন্য পক্ষীরা জন্মগ্রহণ করলেন। এই কালীয় তখন সেখানে এসেছিল, তো এখন কালীয়কে তখন স্বয়ং ব্রহ্মাজি তখন ভূমণ্ডল ধারণ সমন্বন্তরে চাক্ষুষ সমন্বন্তরে ভূমণ্ডল ধারণ করার জন্য কেউ ছিলেন না। তখন অনন্ত শেষকে বললেন আপনি যান ভূমণ্ডল ধারণ করুন। তখন তিনি এসেছিলেন এবং অন্যান্য যে নাগ ছিল কদ্রুর থেকে জন্ম নিয়েছে, কশ্যপ কদ্রুর থেকে, তাদেরকে পাতাল লোকের অন্য নিচের যে সাতটা লোক আছে তাদেরকে প্রেরণ করলেন। আর এই কালীয় এবং তার যে অন্যান্য ভাই বন্ধু সহচর ছিল তারা রমণক দ্বীপে অবস্থান করছিল, আর সেখানে গরুদেব তাকে তাড়া করে মেরেছিল, তো সেখান থেকে পালিয়ে এসেছিল। তো কালীয় এরকম তার যে কৃপা পাওয়া, তো এখানে সে
এই যে মুনাতে এসেছিল তখন বলছে যে কালই ও কালকে হয়ে গেল, বলছে তিনটা কারণ, তো আরো দুটা কারণ রাধা শ্যাম প্রভু বলছেন যে কালিও কেন এরকম কৃপা পেল, বলছে প্রথম কালিও ভগবানের কাছে কি করে নাই শরণাগত হয় নাই, প্রথমে সে ভগবানের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে বাধ্য হয়েছে এবং সে যুদ্ধ করেছে ভগবানের শরণাগত না হয়ে সে ভগবানকে তার মস্তকে নৃত্য করতে সুযোগ প্রদান করেছে, আর ভগবানের নৃত্য করার কারণে আনন্দ লাভ করেছেন, যে ভগবানের এই আনন্দের কারণে ভগবান তার প্রতি সন্তুষ্ট সে একটা কৃপা পেয়েছে। তো ভগবান আমরা এখানে জানি যে পার্থসারথী রূপটা শুধুমাত্র ভীষ্মদেবী এই রূপটাকে দর্শন করতে পারছেন, স্বয়ং যদিও অর্জুন কৃষ্ণের বন্ধু সখা ছিলেন কিন্তু এটা তিনি লাভ করতে পারেননি, সে তো সেই রূপটা শুধুমাত্র ভীষ্মদেব লাভ করেছিলেন, আর ভীষ্মদেবী একমাত্র কৃষ্ণকে সেই বীররসটা কে দান করেছে শুধুমাত্র ভীষ্মদেব, আর কেউ পারেনি। তো এইরকম যুদ্ধ যদি ভগবানের সাথে করে তো সেই বীররসটা, এবং বলছে যে জাম্বুবান এরকম ভগবানকে বীররস প্রদান করেছিলেন, এরকম ভগবানকে রস আস্বাদনে আমরা যদি সহযোগিতা করি তাহলে ভগবানের কৃপাটা আসে, এইভাবে সে ভগবানকে কৃপা রস আস্বাদনে সহযোগিতা করেছিল। তারপরে বলছে সে যমুনাতে অবস্থান করছিল, যমুনাটা কোথায় ছিল বৃন্দাবন ধামে, ধামে অবস্থান করছিল, কালীয় বৃন্দাবন ধামে অবস্থান করার কারণে যমুনার কৃপায় যমুনা দেবী আমাদেরকে ভক্তি প্রদান করতে পারেন, পাঁচ জনের মধ্যে যমুনা দেবী একজন হচ্ছেন, তিনি আমাদেরকে ভক্তি কৃষ্ণ প্রেম দান করতে পারেন। তো যদিও সে যমুনা ধামে অবস্থান করছিল কিন্তু সে ধামের কি না কৃপার সুযোগটা নেয়নি, এরকম আমাদের ভক্তি জীবন এই জগতে অনেক মনুষ্য শরীর পেয়েও এই দুর্লভ চৈতন্য মহাপ্রভু শ্রী হরিনামের মহিমা জানা সত্ত্বেও আমরা অনেকেই সেটাকে দৃঢ়ভাবে জীবনে অবলম্বন করছি না, যার কারণে আমাদের অনেকেরই অগ্রগতি হচ্ছে, অনেকে আমার হচ্ছে না, আপনাদের অনেকেরই অনেক সুন্দরভাবে দীর্ঘদিন যাবৎ এই ভক্তি জীবনে আছেন, মন্দিরে অবস্থান করছেন, আমাকে কৃপা করবেন যেন আপনাদের মতো সেরকম দৃঢ়ভাবে আমি সেই কৃপাটা লাভ করতে পারি। তো কালীয় যদিও এখানে এরকম যমুনা দেবীর কাছ থেকে কৃষ্ণ প্রেম লাভ করতে পারতো কিন্তু সে সেই সুযোগটা গ্রহণ করেনি, সে কি করেছে সে কৃপা না নিয়ে উল্টো সে কালীয় হ্রদে যমুনা হ্রদে সে কি করেছে সে গভীরে যে পদার্থ কঠিন পদার্থ করেছিল সেগুলো দূর করে সেখানে নিজের ঘর তৈরি করেছে, এবং সেখানে অন্য কেউ যাতে আসতে না পারে সেই জন্য সে সমস্ত কিছু বিষময় করে তুলেছে, তো সেখানে শুধুমাত্র একটা কদম্ব বৃক্ষ বেঁচে ছিল জীবিত ছিল, কেন সে গরুদের এখানে বসে অমৃত আস্বাদন করেছিলেন। তো ছিল রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদ এবং জীব গোস্বামী পাদ দুজনই ওনাদের বৃহৎ বৈষ্ণব দর্শনী এবং লঘু বৈষ্ণব দর্শনীতে বলছেন যে শুধু এই কদম্ব বৃক্ষ হচ্ছে ভগবানের প্রিয় এবং ভগবান কেন বেঁচেছিল যে ভগবান ভবিষ্যতে এখানে লীলা করবেন সেই জন্য সে সেই আশাতে জীবিত ছিল। তো ভক্তদের এরকম আশা থাকা উচিত যে ভবিষ্যতে একদিন না একদিন আমি কৃষ্ণ প্রেম লাভ করবো, সেই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তো সেই বৃক্ষটা জীবিত ছিল, এবং শুধু ওনারা বলছেন যে শুধু বৃক্ষটাই জীবিত ছিল না, এর পাশে আরো কিছু বৃক্ষ জীবিত ছিল। তো কেন জীবিত ছিল, সে যে কদম্ব বৃক্ষ তার ছত্রছায়ায় ছিল, তার অনুগত ছিল, তার পাশে ছিল। তো এরকম আমাদেরও অনেক ভক্ত শুদ্ধ ভক্তরা আছেন যাদের কৃপাতে আমরা এখানে এসেছি এবং আমরা ভক্তি জীবনে এখনো অবস্থান করছি, এটা হচ্ছে শুদ্ধ ভক্তের পাওয়ার। তো এরকম যদি আমরা কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে থাকি তাহলে আমাদের চিন্তা করতে হবে না এত বেশি, শুধু আমাদের ওনাদের অনুসরণ করা উচিত। তো শ্রীল প্রভুপাদ একবার একটা ওনার গল্পেতে শ্রীল তমাল কৃষ্ণ কৃষ্ণ গোস্বামী এবং আরো অনেক সকালে প্রাপ্তভবনে সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলেন, ব্রহ্মানন্দ মহারাজ তখন এখন তো প্রভু, তো ওনারা যাচ্ছিলেন, তো প্রভুপাদ একটা কাঁকড়াকে বলছেন এই কাঁকড়াটাকে তুমি ধরো, তখন উনি কাঁকড়াকে ধরার চেষ্টা করছেন আর কাঁকড়াটা ঝাঁপ দিয়ে দিয়ে সমুদ্রে চলে গেছে, আর উনিও কি করছেন কাঁকড়াটাকে ধরার জন্য প্রভুপাদ বলেছেন ধরতেই হবে, উনি ঝাঁপাচ্ছে কাঁকড়াটাকে ধরতে পারছে না, তখন প্রভুপাদ আসছেন অন্য শিষ্যরাও আসছে, তখন উনি বললেন আপনি কেন আসছেন প্রভুপাদ, প্রভুপাদ বলছেন তুমি মনে করছো ওকে ক্ষুদ্র কিন্তু সে ক্ষুদ্র হয়ে কি করেছে বিশাল বিশালের আশ্রয় নিয়েছে, সেই জন্য সে বিশালের আশ্রয় নিয়েছে সেই জন্য সে কি তোমার ধরা যাওয়ার বাইরে। তদ্রূপ আমরা ক্ষুদ্র জীব আমাদের যোগ্যতা নেই, কিন্তু আমরা যদি প্রভুপাদ ছিল প্রভুপাদ আমাদের গুরুবর্গের কৃষ্ণের সেই নির্দেশগুলো আমরা যদি পালন করি তাহলে আমরাও কি করতে পারবো মুক্ত থাকতে পারবো মায়া থেকে এই সময় জগতের বিরূপ প্রভাবিক পরিস্থিতি থেকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে জগতের মানুষ আমেরিকাতে 65,000-63,000 করে প্রতিদিন লোক আক্রান্ত হচ্ছে করোনায়, ইন্ডিয়াতে 40-45,000, বাংলাদেশে 3,500-4,000 হয়,
কিন্তু আমাদের ভক্তবৃন্দ যদিও কিছু জ্বর হয় এক দুই দিনে কমে যাচ্ছে, তো অনেকেই লাইফ সাপোর্ট দেওয়ার পরেও জীবিত থাকতে পারছেন না, এটা হচ্ছে আমাদের ভগবানের কৃপা আমাদের প্রতি। তো তারপর বলছে যে সেই যখন মানে আশীর্বাদটা লাভ করেনি যমুনা, দ্বিতীয় বলছে সে যমুনা ছিল একটা কৃপা লাভ করেছে, তারপরে বলছে যে তার সে কৃষ্ণ ভক্তদের সঙ্গে ছিল, মানে কারা, তার পত্নীদের, তার পত্নীরা কিভাবে কৃষ্ণ ভক্ত, আমাদের কানপ্রিয় বলাই প্রভু প্রশ্ন করেছিলেন তারা কিভাবে জানে কৃষ্ণ ভগবান, আমি এটা খুঁজে পাইনি প্রভু কিভাবে তারা জানে, কিন্তু এই যে তার প্রার্থনার মাধ্যমে তারা যে পূর্ণরূপে ভগবান কৃষ্ণ সম্পর্কে অবগত, সেই শ্লোকগুলোর মাধ্যমে আজকের দুটো শ্লোক 39 এবং 40 এবং পরবর্তী শ্লোকগুলোতে তারা এটা বুঝিয়ে দিচ্ছে, তারা যে আগে থেকেই কৃষ্ণকে জানতো, কিভাবে জানতো সেটা আমি জানি না, তারা জানতো এই শ্লোকগুলোর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। তো সে তার পত্নীরা বলছিল যে তুমি কৃষ্ণের বিরোধিতা করো না, সে ভক্তের নির্দেশগুলো অবজ্ঞা করেছে, সে শুনেনি। আমরা যদি এরকম ভক্তদের নির্দেশগুলো আমরা যদি অবজ্ঞা করি তাহলে আমাদের এরকম দুর্দিন চলে আসতে পারে। তারপরে বলছে যে সে গরুড়ের দ্বারা চপাটাঘাত পেয়েছিল, তো গরুড় একজন বৈষ্ণব, যদিও তিনি চোর মেরেছিলেন কিন্তু এটা আশীর্বাদ তাকে সংশোধন করার জন্য। এরকম যখন আমরা দেখি শ্রী চৈতন্য চরিতামৃতে একটা লীলা আছে যে আমাদের রাজা প্রতাপরুদ্রের একজন সেবক হরিচন্দন পাত্রাকে শ্রীবাস ঠাকুর চোর মেরেছিল, তখন সে মানে শ্রীবাস ঠাকুর এরকম বৈষ্ণব আমি কিভাবে চোর মারতেন সে একটু দুঃখ পেল, কিন্তু রাজা প্রতাপরুদ্র যদি ভক্ত উনি জানেন ভক্তের মহিমা, যে ভক্তরা যদি চোরও মারে সেটাও কি একটা কৃপা, তিনি সেই কৃপাটা বুঝতে পারছেন, তুমি এত ভাগ্যবান তুমি একজন বৈষ্ণবের কৃপা পেয়েছো, আমি তো এরকম সৌভাগ্য হয় নাই আমার। না আমরা অনেক সময় আমাদের বৈষ্ণবরা একটু চাষ করে মানে শাসন করে আমরা কষ্ট পেয়ে যাই, স্বাভাবিক, কারণ আমি বদ্ধ জীবন পেতেই পারি, কিন্তু যারা উন্নত বৈষ্ণব তারা এটাকে কৃপা হিসাবে দেখেন। তো এভাবে তিনি গরুদেবের কৃপা পেয়েছিলেন। আবার কি বলছে যে তিনি ভগবানের শরণাগত হয়েছিলেন, যখন সে দেখলো যে গরুড়ের থেকেও শক্তিশালী ভগবান, তিনি কি আমার পত্নীরা যে বলছিল তখন সে মনে করেছে পত্নীদের উপদেশ যে তিনি ভগবান ছাড়া কৃষ্ণ ছাড়া আর কেউ নয়, তো তখন সে শরণাগত হয়েছে। যখন কৃষ্ণ শরণাগত হলো কিভাবে হলো, যখন সে তার মস্তকে ভগবান নৃত্য করেছিলেন, যখন নৃত্য করেছিলেন তখন সে কি মস্তক একটা মস্তকে ভগবান নৃত্য করেছিলেন আরেকটা মস্তক সে উঠে দাঁড়িয়েছিল, যতগুলো আছে বলছে 1000টা মস্তক ছিল তার ফোনা ছিল, সেই তার মধ্যে 101টা হচ্ছে তার মুখ্য, সেগুলোর মধ্যে তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন, যেটাতেই সে তুলতো সেটাতে নৃত্য করতেন। তো এই নৃত্যের মাধ্যমে ভগবান মানে একটা লীলার মাধ্যমে অনেক কিছু শিক্ষা প্রদান করেন। তো যখন তিনি নৃত্য করছেন তখন অপ্সরা সবাই গন্ধর্বরা সবাই আসছিল, তখন এসে তারা নৃত্য করছিল, বাধা ছিল, তো তারা ভগবানের নৃত্যের সাথে নৃত্য করছে তাল মিলে, কিন্তু তাল আর মিলাতে পারছে না, ভগবান একটার পর একটা নৃত্য আরো নতুন নৃত্য করেই যাচ্ছেন। তখন গন্ধর্বরাজ বলছে অপ্সরাদের তোমরা এখন থামো, তোমরা থেমে ভগবানের শিলীলা মানে নৃত্যগুলো দেখো, নতুন নৃত্যগুলো শিখো। ভগবান এখানে তাদের গর্বটা তারা মনে হতো আমরা হচ্ছে শ্রেষ্ঠ নৃত্যকার, তো তাদের গর্বটা ওকে এখানে চূর্ণ করেছেন সেই নৃত্য লীলার মধ্যে। আবার গোপীরা যারা ইয়ং গোপী তারা মানে যুবতী গোপীরা যারা কৃষ্ণ প্রেয়সী তারা ভগবানের সেই নৃত্য দেখছে, সেই সময় কালীয় লীলাকে যখন তখন করছে তখন ভগবানের বয়স ছিল 5 বছর 7 মাস, তো সেই বয়সে ভগবান নৃত্য করছেন, তখন তারা খুব আনন্দিত, আরে কৃষ্ণ এরকম নৃত্য করছেন, ভগবানও খুশি, তারা খুশি হচ্ছে। তখন তিনি মনে মনে তাদেরকে বলছেন তোমরা চিন্তা করো না আমিও তোমাদের সাথে নৃত্য করবো রাসলীলায়, তো তাদেরকেও সন্তুষ্ট করলেন। তো এইভাবে ভগবান তাদেরকে শিক্ষা দিলেন। তো আরেকটা এখানে আমরা একটা শিক্ষণীয় দেখতে পারি যে জয় শ্রী শ্রী রাধামাধবী, জয় শ্রী শ্রী গৌরীদাই ভগবান, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। কালীয় এভাবে অবস্থান করছিল যমুনা নদে, সে একটা নিজের একটা কি গুহা বা বাসস্থান তৈরি করেছিল, আর কাউকে যেতে দেয় নাই। আমাদের ভক্তি জীবনে অপরাধ নেবেন না, আমি জাস্ট আমার নিজের শুদ্ধিকরণের জন্য বলছি। অনেক সময় কি হয় আমরা কোনো দায়িত্ব পাই বা কোনো একটা ডিপার্টমেন্টের দায়িত্ব চলে আসি, কিন্তু ওই ডিপার্টমেন্টে অন্য কাউকে আর এঙ্গেজ করতে চাই না, কেন, এটা হচ্ছে ইনসিকিউরিটি, মানে একটা আমাদের ইয়ে থাকে, অনিশ্চয়তা থাকে, দুর্বলতা থাকে, আরে আমি যদি আজকে অন্য কাউকে যুক্ত করি তাহলে সে যদি আমার পদটা নিয়ে নেয়, আমার সেবাটা নিয়ে নেয়, একটা হচ্ছে সেবা, আমার সেবাটা আমি সেবা করতে পারবো না, একটা একটা হচ্ছে আরে আমার যদি পদটা নিয়ে নেয় কী হবে আমার, আরেকটা হচ্ছে যে ইনসিকিউরিটি একটা, আরেকটা হচ্ছে যে টেরিটরি কনসাসনেস,
আমার এই জায়গাটা আর কেউ আসতে পারে না, ওই যে বেদশিরার মতো। তো বলছে যে ভক্তি জীবনে এরকম কারো এরকম টেরিটরি কনসাসনেস থাকা উচিত নয়, যারাই আসবে তাদেরকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া উচিত, তাদেরকে শেখায়। যদি আমরা এটা করি তাহলে আমাদের দুর্ভোগ চলে আসবে। তা অনেক মানে রাধেশ্যাম প্রভু আমাদের গৌরাঙ্গদেশ প্রভু বলছেন যে উনি বলেন অনেক পূজারি আছে, অনেক পূজারি ডিপার্টমেন্টে থাকে, অনেক মন্দিরে এরকম দেখি তো বিভিন্ন জায়গায় ক্লাস দেয়, বলছেন অন্য কেউ কে পূজা করতে এতটা দেয় না, যে পূজারি ডিপার্টমেন্টে আছে ওরাই সেবা করবে। কিন্তু আমরা জুহু চৌপাটি তারপরে পুনেতে বা অন্যান্য জায়গায় কানপুরে সমস্ত যারা ব্রাহ্মণ কিন্তু সবাই অংশগ্রহণ করবে এবং তাদের পূজা ডিপার্টমেন্টের এরা সবাইকে উৎসাহিত করে যে আসো তোমরা পূজা করো। আমাদের কালচক্রবু আমি দেখতাম দেখো শুভ বোনের সাথে ওনার রাগারাগি হতো, কেন তুমি পূজা করো না এসে অর্জন করো না। এই যে জিনিসটা আমাদেরকে এরকম সেবা দানের সুযোগ দিচ্ছেন, ভগবানের সেবা এরকম সব জায়গায় নাই। তো এর মধ্যে বোঝাচ্ছে যে আমাদের নিজেদের জন্য না সকলকে নিয়ে আমরা থাকতে চাই। তো টেরিটরি কনসাসনেসটা কালিয়ার ছিল আমার জায়গায় কেউ আসবে, আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের জন্য শুধু চিন্তা করবো না অন্যদের কথা চিন্তা করবো। তো যাই হোক এভাবে কৃষ্ণ আমাদেরকে শিক্ষা প্রদান করছেন এই লীলার মাধ্যমে। তারপর আর একটা কালীয় বলছে যে প্রথমে সে কালীয় কি করে না ভগবানের শরণাগত হচ্ছে হয় নাই, কিন্তু পরবর্তীতে শরণাগত হয়েছে মানে ভগবানকে প্রণতি নিবেদন করেছে, স্বীকার ভগবান যে কৃষ্ণ যে ভগবান সে স্বীকার করেছে এবং সে তার শরণাগত হয়েছে। আমরাও এরকম মাঝে মধ্যে প্রথমে হতে চাই না কিন্তু অনেক সময় হই, তো প্রতিদিনই আসে আমরা এসে ভগবানকে প্রণাম নিবেদন করি অনেক সময় কর্তব্যবোধে। তো এই কর্তব্যবোধে করলেও আমাদের কি হবে না কৃষ্ণপ্রেমটা জলদি আসবে না। তো বলছে যে আমরা যদি প্রকৃত ওই কৃষ্ণপ্রেমটা লাভ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে পূর্ণরূপে ভগবানকে উপলব্ধি করে যখন আমরা ভগবানকে এরকম আজকে যে কালী পত্নীরা ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করেছেন এবং তার মাধ্যমে তার যে গুণগুলা গুণ মহিমা যখন আমরা উপলব্ধির মাধ্যমে যখন ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবো সেটা হচ্ছে প্রকৃত শরণাগতি। যখন আমরা ভগবানকে বুঝতে পারবো তখন যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবো তখন কি আমাদের পূর্ণ শরণাগতিটা আসবে। আনন্দটা কি হবে প্রতিদিন আমরা আজ প্রণাম করবো সেটা শুধু কর্তব্যবোধে হয়ে যাবে, কিন্তু এটাতে আমাদের কৃষ্ণ প্রেমটা আসবে না। তারপরে এখানে বলছে যে কৃষ্ণ যখন কালীয় যখন শরণাগত হলো তখন কালীয়র পত্নীরা প্রথমে কিন্তু বলছে তারা মনে মনে ভাবছে যে এত দুষ্কর্মকারী হ্যাঁ অপরাধী সে মরে যাক তাকে দণ্ডদান কৃষ্ণদান দণ্ডদান করুন, কিন্তু যখন দেখছে যে তাদের পতি শরণাগত হচ্ছে তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করা শুরু করছে। তো এরকম যদি আমাদের কোনো ভক্ত কোনো দোষ করেন কিন্তু যখন আমরা দেখবো সে তার দোষটা ভুলটা বুঝতে পেরেছে তখন তাকে আর কি করা উচিত নয় তাকে ত্যাগ করা উচিত নয়, এমনিতেও ভক্তদের তার দোষটা দেখা উচিত দোষীকে শাস্তি দেওয়া উচিত নয়, এটাকে বলা হয় ডিসঅ্যাপ্রুভ বাট রিজোলভ, মানে আমরা তার মতটাকে গ্রহণ করবো না কিন্তু তার মতটা গ্রহণীয় হয় নাই বলে বা ভুল করেছে বলে তাকে ত্যাগ করে দেবে এরকম না। তো পত্নীরা দেখেছে সে যখন শরণাগত হয়েছে তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করা শুরু করেছে। আমরা এরকম দেখি যে নিত্যানন্দ প্রভু যখন জগাই মাতাইকে চৈতন্য মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করলেন মারতে চেয়েছেন নিত্যানন্দ প্রভু তখন চৈতন্য মহাপ্রভু বলছেন হে প্রভু যদিও নিত্যানন্দ মাদাই আমাকে মেরেছে কিন্তু জগাই কি করেনি আমাকে তাকে আটকিয়েছে। তখন সাথে সাথে চৈতন্য মহাপ্রভু তাকে কি করলেন কৃপাদান কৃষ্ণ প্রেম দান করেছেন কিন্তু মাদাইকে দেন নাই কৃপা, কেন বলছে জগাইকে কেন দিলেন মাদাইকে কেন দিলেন না, বলছে জগাই অপরাধ করেনি সে পাপ করেছে কিন্তু মাদাই সে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে সে পাপী অপরাধী সেজন্য তার সে কৃষ্ণ প্রেম পাবে না। তো জগাইকে দেন কিন্তু পরবর্তীতে নিত্যানন্দ প্রভু বলছেন তাকে কৃপা করুন আপনি এখানে কৃষ্ণ কৃপা প্রেম দান করার জন্য এসেছেন কৃপা দান করার জন্য। তখন মাদাই যখন নিত্যানন্দ প্রভুর কাছে বললেন যে না সে যখন তোমার কাছে ক্ষমা চাইবে তখন তাকে দিব, মানে মাদাই যখন ক্ষমা চাইলো ক্ষমা থেকে অপরাধ থেকে মুক্ত হলো তখন চৈতন্য মাকে তাকে কৃপা দান করেছেন। তো এই নিত্যানন্দ প্রভু যদিও তাকে আঘাত করেছে কিন্তু তিনি তাদের জন্য সেই মাদাই জগাইয়েছে গুণটা সে আটকিয়েছে মাদাইকে সেই গুণ দর্শন করেছেন। তো প্রত্যেক বৈষ্ণবদের সে দীর্ঘদিন 20 বছর যখন মন্দিরে সেবা দান করেছে হঠাৎ করে একটা ভুল হয়েছে সেই জন্য তাকে আমরা পচিয়ে সে একবার পচে গেল এরকম মনে করা উচিত নয়। সে যে 20 বছর যে ভক্তি জীবনে ছিল ভক্তিটা করেছে সেবা করেছে প্রভুপাদের সেটা কি ভুলে গেলে হবে আমাদের? তার আমাদের ভক্তদের এই গুণগুলো ছিল প্রভুপাদ ক্ষুদ্র ক্ষুদ্র গুণ দেখতেন এই হিপিদের সেই গুণ আমাদের এরকম তার দোষ এত দোষ অবশ্যই দেখবো কেননা দোষ না দেখে তাকে সংশোধন করা যাবে না,
তার চেয়ে বরং আমাদের গুণগুলো দেখা উচিত। তখন আমরা যখন তার গুণ দেখবো এবং তার কাছে তার জন্য যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, তখন সেই দোষ থেকে মুক্ত হয়ে যাবে। তো এই আজকের এই দুটি শ্লোকে বলছে যে ভগবানকে, ভগবানের যে অচিন্ত গুণগুলা তারা ভগবানকে স্মরণ করিয়ে দিচ্ছে। ভগবান তো জানেন, কিন্তু তারা ভগবানকে উপস্থাপন করছেন। কেন? যাতে যে কালিয়ের যে দুষ্কর্ম আছে সেখান থেকে ভগবান তাকে তাকে মুক্ত করেন এবং তাকে যাতে কৃপা করেন। তো আমাদের প্রত্যেক ভক্তের উচিত, যেমন আমরা আরেকটা লীলায় যে অন্তরীলায় নবম অধ্যায়ে দেখি যে যখন রামানন্দ রায়ের ভাই গোপীনাথ পাটনায়কে রাজা প্রতাপের ছেলে বড়জানা নিয়ে গেল তাকে মারার জন্য, তখন সমস্ত ভক্তরা, পুরীর সমস্ত ভক্তরা এসে চৈতন্য মহাপ্রভুর কৃপা করে বলছে এরা হচ্ছে আপনার পুরো পরিবার হচ্ছে আপনার ভক্ত। তো চৈতন্যবাবু নিজে বলেছেন ভবানন্দ হচ্ছে আমার পাণ্ডু আর তার পঞ্চপুত্র রামানন্দ গোপীনাথ বাণীনাথ এরা হচ্ছে পঞ্চ পাণ্ডব। সেরকম ভক্তদেরকে আপনি তাদের রক্ষা না করলে কে করবে? সমস্ত ভক্তরা এসে অনুনয় বিনয় করছে ভগবানের কাছে। ভগবান বলছে আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসী হিসেবে পারবো না, বলছে তোমরা যে রক্ষা করছো তার কাছে যাও, জগন্নাথের কাছে যাও, তিনি পতি। তো এরকম প্রত্যেক ভক্তের উচিত যে কেউ যদি কোনো কোনো ভক্ত যদি, যেমন আমাদের মধুর মুরলী প্রভু উনি লাইসা করে আছেন, তো আমাদের ঈশান্তের প্রভু বলছেন সবাই প্রার্থনা করছে। আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের ইসকনের অন্যতম গুরুবর্গ, ইসকনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, উনি প্রকট লীলায় গিয়েছেন। তো সবাই সকলে সারা বিশ্ব প্রার্থনা করছে। তো এরকম কোনো ভক্ত যদি অসুবিধায় থাকে, তাকে ঘৃণা না করে তার জন্য আমাদের প্রার্থনা করা উচিত। তখন আমাদের নিজের বলছে যে আমরা যদি কারোর জন্য সহায়তা করার চেষ্টা করি, আজকে যদি আমি কারোর জন্য প্রার্থনা করি, আমি যদি ভবিষ্যতে কোনোদিন এরকম বিপদে পড়ি, অন্যরা আমার জন্য প্রার্থনা করবে, অন্যরা আমার সহায়তা করবে। আমরা যদি আজকে যদি অন্যের অসুবিধায় যদি প্রার্থনা না করি, তাকে সহায়তা করার চেষ্টা না করি, তাহলে ভবিষ্যতে আমি যদি চাই যে আমাকে কেউ সহায়তা করুক, অনেকেই বলে আরে আমাকে তো কেউ খোঁজ খবরই নেয় না, আমার জন্য একটু প্রার্থনা করে না। আরে আমি কি কয়জনের জন্য করেছি, আমি কয়জনের জন্য প্রার্থনা করি, কয়জন কি হেল্প করার চেষ্টা করছি, আমি যে সহযোগিতা চাচ্ছি। তো এরকম আমাদের সকলেরই মিলিতভাবে এরকম ভগবানকে উন্নত তত্ত্বগতভাবে জেনে অন্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, নিজের জন্য অবশ্যই করা উচিত, অন্যের জন্য করা উচিত। তখন আমাদের মধ্যে সুরীত যে মনোভাবটা, একে অন্যের সাথে মিলিতভাবে থাকার সেই মনোভাবটা তৈরি হবে, তখন আমরা সবাই মিলিতভাবে পুষ্টানন্দে যে বলা হয় আনন্দের সহিত কৃষ্ণ ভক্তিটা করতে পারব। তো এখানে আমার ক্ষুদ্র উপলব্ধির মাধ্যমে আমি আপনাদের কাছে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, কেউ কষ্ট নেবেন না, এই কথাগুলো আমার শুদ্ধির জন্য, আপনারা আমাকে আশীর্বাদ করবেন।